ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইসিসি ওডিআই সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে লজ্জার পরাজয় বরণ করে নিতে হয়েছে বাংলাদেশকে হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা সিরিজ বাঁচানোর জন্য বাংলাদেশের হাতে এখনও আছে দুটি ম্যাচ দ্বিতীয় ম্যাচে জিতে কিউইদের বিপক্ষে সিরিজের সমতায় ফিরতে চাইবে টাইগাররা তাই দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন কোনো চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট দল এদিকে গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রতিটি ম্যাচই টাইগারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে প্রতিটি ম্যাচের পয়েন্টই কার্যকরী ভূমিকা পালন করবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে এমন অবস্থায় প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন সুনিশ্চিত দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছাটটায় কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা প্রথম ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাবেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার হাসান মাহমুদ দুইজনের পারফরমেন্সের কারণে নয় বরং টিম কম্বিনেশন ঠিক করতে প্রথম ম্যাচে উইকেট পাওয়া হাসান মাহমুদকে বসিয়ে তার জায়গায় আনা হবে পেস বলিং অল অলরাউন্ডার মোহাম্মদ সাইফ পরীক্ষিত এই অলরাউন্ডারকে দেখা যাবে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অন্যদিকে মোহাম্মদ মিঠুনকে বসিয়ে তার জায়গায় ব্যাটিং করবেন সৌম্য সরকার আর সৌম্যর তিন নম্বর পজিশনে দেখা যাবে নতুন মুখ হিসাবে নাজমুল শান্তকে এই দুই পরিবর্তন নিয়ে কিউইদের বিপক্ষে আগামীকাল ভোর সাতটায় মাঠে নামবে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশ হতে পারে তামিম ইকবাল লেটন দাস নাজমুল শান্ত মুশফিকুর রহিম সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহাদি হাসান মেহেদী হাসান মিরাজ মোহাম্মদ সাইফ উদ্দিন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান